ট্রানজিস্টর, এটি আধুনিক ইলেকট্রনিক্সের হৃৎপিণ্ড। মডার্ন ইলেকট্রনিক্সের এমন কোনো ডিভাইস নেই যেখানে ট্রানজিস্টর ব্যবহার করা হয় নাই, তাই আপনি নিজেও আপনার পকেটে কোটি কোটি ট্রানজিস্টর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রতিটা মোবাইল ফোনের সিপিইউ এবং জিপিইউতে 7-19 বিলিয়ন ট্রানজিস্টর ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে আমরা জানব ট্রানজিস্টর কি, কত প্রকার এবং ট্রানজিস্টর কিভাবে কাজ করে। স্ক্রিনে এখন যে কম্পোনেন্টগুলো দেখছেন এগুলোই হলো ট্রানজিস্টর। ট্রানজিস্টরের মূলত 3টি করে টার্মিনাল বা প্রান্ত থাকে। এদের নাম যথাক্রমে কালেক্টর, বেস এবং এমিটর। কালেক্টর দিয়ে বিদ্যুৎ প্রবেশ করে এবং এমিটার দিয়ে বের হয়ে যায়। আর এই বিদ্যুতের আসা যাওয়া নিয়ন্ত্রণ করে মাঝের টার্মিনাল অর্থাৎ বেস। ট্রানজিস্টর মূলত 2 প্রকার। একটি হলো বিজিটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর এবং অপরটি হল FET ফেট বা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। বিজিটি আবার 2 প্রকার, PNP এবং NPN। FET ফেটও আবার 2 প্রকার, JFET এবং MOSFET। ট্রানজিস্টর অনেকগুলো প্রকারভেদ থাকলেও এর মৌলিক কাজ কিন্তু একই, সুইচিং করা এবং অডিও ও রেডিও সিগন্যালকে অ্যাম্পলিফাই করা। সুইচিং বলতে কোনো সাধারণ সুইচের মতো অন অফ নয়, একটি ট্রানজিস্টর প্রতি সেকেন্ডে কয়েক হাজার থেকে কয়েক কোটি বার অন অফ হতে পারে। আবার দুর্বল সিগন্যালকে অ্যাম্পলিফাই করা, যেমন মাইক্রোফোনে আমরা অনেক ধীরে কথা বলি কিন্তু সেটা স্পিকারে অনেক জোরে বাজে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিজিটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর নিয়ে। আমরা তো ইতিমধ্যে জানি বিজিটি ট্রানজিস্টর 2 প্রকার হয়, PNP এবং NPN। PNP এর মানে হলো দুই পাশে পি টাইপ বা পজিটিভ সেমিকন্ডাক্টর থাকবে এবং মাঝখানে এন টাইপ বা নেগেটিভ সেমিকন্ডাক্টর থাকবে। আবার NPN এর মানে হলো দুই পাশে এন টাইপ বা নেগেটিভ সেমিকন্ডাক্টর থাকবে এবং মাঝখানে পি টাইপ বা পজিটিভ সেমিকন্ডাক্টর থাকবে। আজকের ভিডিওতে NPN কিভাবে কাজ করে সেটা জানব। এখন স্ক্রিনে বিজিটি NPN ট্রানজিস্টর দিয়ে একটি সার্কিট দেখতে পাচ্ছেন। সার্কিটে সাপ্লাই হিসেবে 12 ভোল্টের একটি ব্যাটারি আছে। এখানে একটি লাইট এবং ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে একটি রেজিস্টর দিয়ে ট্রানজিস্টরের বেজে সংযোগ দেওয়া হয়েছে। অতঃপর সহজে বোঝার জন্য এখানে মাইক্রোকন্ট্রোলারের বদলে একটি সুইচ ব্যবহার করা হয়েছে। আবার কালেক্টর টার্মিনাল থেকে ব্যাটারি পর্যন্ত কোনো প্রকার সুইচ নেই, শুধু একটি ভাল্ব আছে। তাই প্রথমে ব্যাটারি থেকে সরাসরি কারেন্ট ট্রানজিস্টরের কালেক্টর টার্মিনালে জমা হবে, কারণ ট্রানজিস্টরের মাঝখানে একটি গেট রয়েছে। এখন যদি বেজের এই সুইচটি অন করে দেওয়া হয় তাহলে ব্যাটারি থেকে আগত কারেন্ট রেজিস্টারের মধ্য দিয়ে বেস টার্মিনালে গিয়ে ট্রানজিস্টরের মধ্যে থাকা গেটটিকে একটি ধাক্কা প্রদান করবে, যার ফলে গেটটি খুলে যাবে এবং তখনই কারেন্ট কালেক্টর টার্মিনাল থেকে এমিটর টার্মিনালে চলে আসবে এবং তারপর কারেন্ট ব্যাটারির নেগেটিভ টার্মিনালে পৌঁছে যাবে এবং বাল্বটি জ্বলতে থাকবে। এভাবেই এই সার্কিটটি কমপ্লিট হবে। এখন ট্রানজিস্টরের বেজের সুইচটি যদি অফ করে দেই তাহলে অবভিয়াসলি বেজে বিদ্যুতের প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং বেজে বিদ্যুতের প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথেই ট্রানজিস্টরের গেটও কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ট্রানজিস্টরের বেজে যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ হবে ঠিক ততক্ষণই ট্রানজিস্টরের গেটটি খোলা থাকবে। বেজে বিদ্যুতের প্রবাহ বন্ধ তো ট্রানজিস্টরের ভেতরের গেটও বন্ধ, আর গেট বন্ধ হলে অবভিয়াসলি বিদ্যুতের প্রবাহ বন্ধ হয়ে যাবে। এমতো অবস্থায় সার্কিটে থাকা লাইটটিও বন্ধ হয়ে যাবে। এখন আসি ট্রানজিস্টরের বেজে কি পরিমাণ বিদ্যুৎ দিতে হয়। সিলিকন সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি একটি ট্রানজিস্টরে সাধারণত 0.6-0.7 ভোল্ট পর্যন্ত প্রয়োগ করা যায়। এখন আপনি বলতে পারেন একটা বাল্ব জ্বলানোর জন্য এত কাহিনী কেন। ট্রানজিস্টর, রেজিস্টর, এখানে সুইচ, হাবিজাবি, হাত দিয়ে সুইচ চাপলেই তো হয়। আসলে ব্যাপারটা হলো যখন আপনি একটি বাল্বকে অটোমেটিকলি অন অফ করাবেন এবং সেটি কোনো একটি নির্দিষ্ট টাইমে, তখনই এই ধরনের সার্কিট ব্যবহার করা হয়। যেমন রাতে বাল্বটি জ্বলবে, দিনে বন্ধ থাকবে,
অথবা রাতের কোনো একটি নির্দিষ্ট সময় জ্বলার পর বন্ধ হয়ে যাবে। সার্কিটে বাল্বটি সহজে বোঝার জন্য দিয়েছি। এখানে বাল্ব না দিয়ে রিলে দেওয়া যেতে পারে, রিলের সাথে মোটর সংযোগ দেওয়া যেতে পারে। যেমন আপনার ছাদের পানির ট্যাঙ্কের পানি শেষ হয়ে যাওয়ার পর মোটর অটোমেটিক চালু হয়ে যাবে এবং পানি ট্যাঙ্কের নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর মোটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ব্যাপারটা অ্যামেজিং কিনা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। যাই হোক, এখন আসি বেজের এই সুইচের ব্যাপারে। ভিডিওতে এতক্ষণ অ্যানিমেশনের মাধ্যমে এই সুইচটি ম্যানুয়ালি অন অফ করানো দেখিয়েছি, এটি সহজে বোঝার জন্য দেখানো হয়েছে। আসলে ট্রানজিস্টরের বেজে কোনো সুইচই থাকে না। ট্রানজিস্টরের বেজ টার্মিনাল মূলত মাইক্রোকন্ট্রোলারের সাথে সংযোগ থাকে। মাইক্রোকন্ট্রোলার তার প্রোগ্রাম অনুযায়ী ট্রানজিস্টরের বেজে ভোল্টেজ বা কারেন্ট প্রবাহিত করে। ট্রানজিস্টরের বেজের সাথে মাইক্রোকন্ট্রোলারের কানেকশন কিভাবে দেওয়া হয় সেটা নিয়ে পরবর্তী কোনো এক ভিডিওতে আলোচনা করব। জেনারেটর, যার বাংলা অর্থ বিদ্যুৎ উৎপাদক যন্ত্র। পৃথিবীতে যত ধরনের বিদ্যুৎ কেন্দ্র আছে সব কেন্দ্রেই এসি জেনারেটর ব্যবহার করা হয়। বিদ্যুৎ কেন্দ্রে এসি জেনারেটর থেকে কিভাবে এসি কারেন্ট উৎপন্ন করা হয় দেখতে চাইলে আপনি আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে অথবা এই ভিডিওর এন স্ক্রিনে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য পেশ করুন। ইলেকট্রনিক্স এবং বিজ্ঞান যাত্রায় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।